সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে এক অভাবনীয় উদ্যোগ নিল বাঁকুড়া জেলা পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে এবং পাত্র সাহেব থানার পরিচালনায় নির্মাণ করা হলো সায়র বীথি পার্ক। পুলিশের উদ্যোগে নির্মাণ করা এই পার্কে শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষের জন্য রয়েছে মন কাড়া আয়োজন। ফুলে ভরা এই পার্কে কার্টুনের দেয়ালচিত্র থেকে শুরু করে বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন সামগ্রী, দোলনা সহ একাধিক বিষয়কে পার্কের মধ্যে স্থান দেওয়া হয়েছে। মূল বিষয় সেভ ড্রাইভ সেভ লাইফের অধীনে জনচেতনামূলক বিভিন্ন প্রচারকে পার্কের মধ্যে তুলে ধরা হয়েছে। জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের হাত ধরে আজ এই পার্কের উদ্বোধন করা হয়। পথ চলতি মানুষদের জন্য সচেতনতার বার্তা তুলে ধরার পাশাপাশি 8 থেকে 80 প্রতিটি বয়সের মানুষের জন্য এলাকার মধ্যে এমন একটি পার্কের উদ্বোধন করায় পাত্র সাহেবের মানুষজন বেজায় খুশি। এটা আজকে যে সেফ লাইফ সেফ ড্রাইভ সেফ লাইফ যে থিম আছে আমাদের, এটা নিয়ে একটা এখানে পার্ক তৈরি করা আছে। এখানে ছোটো ছোটো বাচ্চারা ছাত্রীরা এসে দেখতে পারবে যে ট্রাফিকের কী কী রুল আছে, কী কী রুল আমাদের ফলো করতে হবে, কীভাবে রোডটা ক্রস করতে হবে। বেশি এটা যেটা আছে ছাত্রীদের জন্যই করা আছে, যেহেতু ওরা ইয়াং আছে, আসবে দেখবে ও একদম আবার থেকে ওদের একদম মনে থাকবে কী কী রুল আছে, কীভাবে আমাদেরকে ট্রাফিকটা ফলো করতে হবে, এই জন্য করা আছে ক্রিয়েটিং অ্যাওয়ারনেস। ভুল তো একটা প্রথমবার করা হয়েছে, তো আমি আশা করছি আরও থানা আরও সবদিনে এটা করা হবে। আমি একটু সাথে রিকোয়েস্ট করেছি কি আরও সবদিনে এরকম পাস করা যায় যদি খুব ভালোই হবে পাবলিকের জন্য। বাচ্চারা খুব ইয়াং এজ, বাচ্চারা যখন ওদের শিক্ষা যখন করাই স্কুলে যায় ওরা যখন শিখে ওরা ও পুরো লাইফ থেকে ওর মাইন্ডে থাকে। তো এটা প্রকল্প যেটা আছে কেননা ছোটো ছোটো বাচ্চারা আসবে যখন দেখবে ওই জিনিসটা ওদের মাথায় সবসময় থাকবে কি আমরা গিয়েছিলাম একটা পার্কে দেখেছিলাম রোডটা ছিল ওখানে রেড লাইট হলে আমার থামতে হবে, গিল্লারগঞ্জ যেতে হবে, রোড যেখানে আছে কীভাবে ক্রসিং করতে হবে, জেলার মানে কী আছে সব বুঝবে ওরা জানবে। তো এটা খুব আমার মনে হচ্ছে খুব উপযোগী হবে, খুবই ইউজফুল হবে। থ্যাংক ইউ।